টেকনিক জি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমরা এর আগের যে ৯টা পর্ব করেছিলাম, ৯টা পর্বে মূল বইয়ের প্রতিটা অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমার ১০ নম্বর পর্ব। ১০ নম্বর পর্বে আমি উদাহরণের অঙ্কগুলো তোমাদের জন্য সমাধান করাবো। ১০ নম্বর পর্বে দেখো উদাহরণ ২৩, ২৪, ২৫, ২৬ এই ৪টা অঙ্ক সমাধান করাবো। তো আসো আমরা প্রথমে সমাধান করাবো হচ্ছে উদাহরণ ২৩। এখন দেখো উদাহরণ ২৩ কি বলছে, যে a + b = 3। দেখো a + b = 3 দেওয়া আছে আর ab = 2 দেওয়া আছে। দেখো a + b = 3 আর ab = 2 দেওয়া আছে। 2 হলে বললো a³ + b³ মান নির্ণয় করো। দেখো a + b = 3 আর ab = 2 হলে a³ + b³ মান নির্ণয় করো। আবারও বলছি a + b = 3 এবং ab = 2 হলে a³ + b³ মান নির্ণয় করো। এখন দেখো আমার প্রশ্নে দেওয়া আছে a + b = 3 আর ab = 2, মান বের করতে বলছে a³ + b³, যেটার মান বের করতে বলছে। আমরা লিখছি প্রদত্ত রাশি, নট খাসি, কিন্তু আমরা লিখছি প্রদত্ত রাশি। এখন দেখো আমরা a³ + b³ দুইটা সূত্র জানি। প্রথম সূত্র হলো a + b × a² - ab + b², এটা একটা সূত্র জানি। আর নিচে একটা যেটা জানি সেটা হলো অনুসিদ্ধান্ত, এই সূত্র থেকে এটা এসেছে। সেটা হলো a + b³ - 3ab × a + b। দেখো a + b³ a³ + b³ অনুসিদ্ধান্তটা হলো a + b³ - 3ab × a + b। দেখো এই দুইটার ভিতর মান নির্ণয় করতে বললে এইটা হবে। আর আমরা দেখো যদি সূত্র সাহায্যে গুণফল নির্ণয় করো, এই সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ব্যবহার করা হয় বেশি। আসো আমরা এখন এই সূত্রটা বসাবো a³ + b³। a³ + b³ সূত্রটা হচ্ছে a + b³। দেখো a³ + b³ সূত্র হচ্ছে a + b³ - 3ab × a + b। a³ + b³ আমরা অনুসিদ্ধান্তটা বসিয়েছি। দেখো a³ + b³ a + b³ - 3ab × a + b। দেখো এই সূত্রটা আমরা কেন বসালাম না, কারণ যে এই সূত্রটার আমার যে মান দেওয়া আছে a + b আছে, a² + b² তো মান দেওয়া নাই, এই জন্য ওই সূত্রটা আমরা বসাই নাই। তো দেখো a³ + b³ সূত্র বসিয়েছি। এখন দেখো a + b = 3, আমরা মান বসাবো 3। এরপরে যেহেতু কিউব আছে কিউব দিলাম, -3 × ab দেওয়া আছে 2, তাহলে 2 বসালাম। আর a + b = 3, আমরা এই লাইন থেকে এই লাইনে জাস্ট a + b এবং ab এর মান বসিয়েছি। ব্র্যাকেটে লিখবো কিন্তু মান বসিয়ে, তুমি আবার মন বসিয়ে লিখো না। অনেকে কিন্তু ভুল করে ময়ের আকার দাও না, তাহলে কিন্তু মন বসিয়ে লেখা হয়ে যায়, মান বসিয়ে লিখবো। এখন দেখো 3কে কিউব করব, 3কে যদি কিউব করা হয় 3টা 3 গুণ করলে হয় 27, আর 3 × 3 = 9, 9 × 2 = 18। দেখো আমরা এখন 27 থেকে 18 বাদ দিব, বাদ দিলে হয় 9। অতএব নির্ণেয় মান 9, তার মানে উত্তর আসে হচ্ছে 9। এখন আমি তোমাদের উদাহরণ ২৪ নম্বর সমাধান করাবো। দেখো উদাহরণ ২৪ কি বলছে, x - y = 10। প্রশ্ন দেওয়া আছে x - y = 10 আর xy = 30 হলে x³ - y³ মান নির্ণয় করো। এখন দেওয়া আছে যেটা সেটা লিখলাম, x - y = 10 দেওয়া আছে এবং xy দেওয়া আছে 30। এখন প্রদত্ত রাশি লিখেছি, প্রদত্ত রাশি x³ - y³, যেটা মান বের করতে বলছে আমরা সেটারে প্রদত্ত রাশি লিখেছি। দেখো আমরা a³ - b³ একটা সূত্র জানি, একটা অনুসিদ্ধান্ত জানি। এখন দেখো আমরা সূত্রটা সচরাচর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় বা বিভিন্ন ক্ষেত্রে বের করবার, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত বসাবো। দেখো a³ - b³ এর অনুসিদ্ধান্তটা হচ্ছে a - b³ + 3ab × a - b। এখন দেখো এর স্থলে আছে x, y এর স্থলে আছে এর স্থলে আছে x আর b এর স্থলে আছে y। এখন দেখো a³ - b³ a³ - b³ এর সূত্রটা কি, দেখো a - b + 3ab × a - b। a³ - b³ সূত্র হলো a - b 3ab into a minus b. Just amra a cube minus b cube er অনুসিদ্ধান্তটা বসিয়েছি এবং এই অনুসিদ্ধান্তটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এখন দেখো x - y এর মান দেওয়া আছে 10 তাহলে x - y এর মান দেওয়া আছে 10 এরপরে কিউব আছে কিউব দিলাম প্লাস 3 * xy এর মান দেওয়া আছে 30 * x - y এর মান দেওয়া আছে 10 আমরা এখানে লিখব মান বসিয়ে দেখো লিখেছি মান বসিয়ে তো 10 দেখো আমরা এই লাইন থেকে এই লাইনে x - 1 y = 10 বসিয়েছি xy = 30 বসিয়েছি x - y = 10 বসিয়েছি এখন দেখো 10³ মানে 3টা 10 গুণ 3টা 10 গুণ যদি করি আমাদের আসে 1000 প্লাস 3 × 9 আর 2টা শূন্য দেখো 3 কে 30 দ্বারা গুণ করলে হয় 90 90 কে 10 দ্বারা গুণ করলে হয় 900 আরো সহজ ভাবে 3 × 9 আর 2টা শূন্য এখন দেখো আমরা যদি যোগ করে আসে 1900 আসে 1900 দেখো আমার x³ - y³ এর মান এসেছে 1900 অতএব নির্ণয় মান 1900 আর आंसर হবে উত্তর হবে আমার 1900 দেখো অঙ্কটা কিন্তু তুমি চেষ্টা করলেই পারবে এখন আসো আমরা উদাহরণ 15 করাবো দেখো উদাহরণ 15 তে বলছে x + y = 4 হলে এত এর মান কত দেখো একটা তথ্য দেয়া আছে x + y = 4 হলে এত এর মান কত আগে দুটো অঙ্কে xy এর মানও দেয়া ছিল xy আর ab এর মান দেয়া ছিল কিন্তু এখানে একটা মান দেয়া আছে x + y = 4 হলে বলল যে x³ + y³ + 12 xy এর মান কত এখন দেখো সেটা হলো যে আমরা প্রথমে লিখছি দেওয়া আছে x + y = 4 প্রদত্ত রাশি লিখেছি এখন দেখো আমরা সূত্র বসাবো a³ + b³ দেখো a³ + b³ এর দুইটা একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত আমরা অনুসিদ্ধান্তটা বসাবো a³ + b³ এর a স্থলে আছে x আর b এর স্থলে আছে y তাহলে সূত্র হবে x + y whole cube - 3 x y into x plus y or plus 12 x y देखो x³ plus y³ सूत्र लो x plus y whole cube minus 3 x y into x plus y और एक 12 x y सिलो आबारो बोलছি এই লাইন থেকে এই লাইন সূত্র বসিয়েছি x³ plus y³ সূত্র হলো x plus y whole cube minus 3xy into x plus y আর এখানে যা ছিল তাই এখন দেখো সেটা হলো যে আমরা এর মান বসাবো এখন মান বসাবো তো যে ব্যাপারটা থাকে যে মান বসাবো x + y = আছে 4 তাহলে 4 কে কিউব করব 4 কিউব এখন দেখো -3 xy এর মান নাই xy * x + y এর মান হচ্ছে 4 + 12 xy এখন দেখো এই লাইন থেকে এই লাইনে আমার পরিবর্তন একটা শুধু হলো x + y = 4 x + y = 4 আর এখানে যা ছিল তাই এখন দেখো 4³ মানে 4টা 3 গুণ 4টা 3 কে গুণ করলে হয় 64 আর 3 × 12 xy আর প্লাস 12 xy দেখো 3 × 12 আর এই হলো এইখানে যা ছিল তাই এখন দেখো এটা -12xy আর এটা +12xy তাহলে এইটা আর এটা কাটা থাকে 64 অতএব নির্ণয় মান 64 দেখো আমার উদাহরণ 25 উদাহরণ আমরা 25 নম্বর উদাহরণ করাছিলাম 25 নম্বর উদাহরণটা সুন্দরভাবে হয়ে গেছে তবে এখানে লিখতে হবে মান বসিয়ে দেখো আমরা আরেকবার বলতেছি আমরা প্রথমত আমরা x³ + y³ এর সূত্র বসিয়েছি মানে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b whole cube - 3ab * a + b দেখো এইটা হলো আমরা সূত্র বসিয়েছি দেখো a³ + b³ এর একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত আছে আমরা অনুসিদ্ধান্তর কেও আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সূত্রই বলে থাকি যে সূত্র হিসেবে প্রয়োগ করে থাকি। দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখানে যা ছিল তাই। এখন দেখো আমরা মান বসিয়েছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর, এক্স ওয়াই ইকুয়াল টু ফোর, আর এখানে যা ছিল তাই। ফোর কিউব মানে চৌষট্টি, তিন ছাড়া বারো, আর এখানে যা ছিল তাই, এইটার এটা কাটা থাকলো চৌষট্টি, অতএব নির্ণয় মান 64। এখন আসো আমরা উদাহরণ ২৬ নম্বর অঙ্ক করাবো। উদাহরণ ২৬ নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো। দেখো এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে, তো আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু সেভেন, এরপরে যেটার মান বের করতে বলছে আমরা ওইটা লিখছি প্রদত্ত রাশি। এখন দেখো আমরা এটার সূত্র তৈরি করব, সেটা হলো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ হোল কিউব লিখলাম। দেখো ওয়ানকে কিউব করলে হয় ওয়ান, আর এ কে কিউব করলে হয় এ কিউব। আমার এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন একটাই, এটারে ওয়ান বাই এ হোল কিউব দিয়েছি, ওয়ানকে কিউব করলে ওয়ান আর এ কে কিউব করলে হয় এ কিউব। এখন দেখো এ কিউব প্লাস বি কিউবের আমরা একটা সূত্র জানি, একটা অনুসিদ্ধান্ত জানি, আমরা অনুসিদ্ধান্তটা বসাবো। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি, এ প্লাস বি হোল কিউব। দেখো এ এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে ওয়ান বাই এ, তাহলে লিখবো এ প্লাস বি, না লিখে লিখবো ওয়ান বাই এ হোল কিউব। দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি, বি মানে ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি। দেখো আমরা লিখছি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন দেখো এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে সেভেন, আবার বলছি এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে সেভেন, তাহলে হবে সেভেন কিউব মাইনাস থ্রি, এ আর এ কাটা থাকে, এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে সেভেন, লিখব মান বসিয়ে। দেখো লিখেছি মান বসিয়ে, এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে সেভেন, এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে সেভেন। এখন দেখো সেভেনকে কিউব করব, যদি আমরা সেভেনকে কিউব করি, তিনটা সেভেন গুণ, তিনটা সেভেনকে গুণ করলে হয় তিনশো তেতাল্লিশ, আর তিন সাতটা একুশ, একুশ আসে। দেখো তিন সাতটা একুশ, এখন তিনশো তেতাল্লিশ থেকে একুশ বাদ দিব, বাদ দিলে আসে তিনশো বাইশ, অতএব নির্ণয় মান ৩২২। দেখো এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখো এই অঙ্কটা কিন্তু অত বলতে যে ব্যাপারটা থাকে যে খুবই যে কঠিন তা না, নিজে একটু চেষ্টা করলে পারবে। তবে এই টাইপের অঙ্কটা তোমার পারতে হলে তোমার সূত্র জানা লাগবে, তুমি যদি সূত্র না জানো তাহলে কিন্তু অঙ্ক পারবে না। অঙ্কটা ছিল এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু অনুশীলনীর ১৩ নম্বর অঙ্কের মতো, ১৩ নম্বর অঙ্কে এই টাইপের একটা অঙ্ক আছে। তো আমরা প্রথমে সূত্র বানাই নিয়েছি, এরপর এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এইটার মান সেভেন, এইটার মান সেভেন, সেভেন কিউব মানে তিনশো তেতাল্লিশ আর তিন সাতটা একুশ, তিনশো তেতাল্লিশ থেকে একুশ বাদ দিলে হয় তিনশো বাইশ, অতএব নির্ণয় মান ৩২২। দেখো আমি তোমাদের এই ১০ নম্বর পর্বে আমি তোমাদের উদাহরণের ৪টা অঙ্ক করে দিয়েছি। আমি পরবর্তী পর্বে আরও উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করাবো। তো যে ব্যাপারটা বলি সেটা হলো যে অঙ্ক কিন্তু যে ব্যাপারটাকে সূত্রগুলো তোমার নখদর্পণে থাকতে হবে, সূত্র যদি তোমার না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি অঙ্ক পারবে না। সূত্রগুলো একেবারে এই চ্যাপ্টারে টোটাল 8টা সূত্র আছে, এই 8টা সূত্র তুমি যদি একেবারে মুখস্থ রাখো এবং নখদর্পণে রাখো এবং অঙ্কগুলো যদি চর্চা করো এবং সূত্রগুলোর প্রয়োগ ভালো করে পারো, তাহলে তুমি এই চ্যাপ্টারে যে অঙ্কই দিক, সৃজনশীল বা যেভাবে দিক, তুমি পারবে ইনশাল্লাহ। তো আমার এই লেকচার দেখার জন্য সবাইকে ধন্যবাদ।